সিরামিক, এক ধরনের মাটি। অতি প্রাচীন কাল থেকে এই উপাদানের বহুমুখী ব্যবহারের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানী এবং ঐতিহাসিকরা। কারো মতে যীশু খ্রিস্টের জন্মেরও 24,000 বছর আগে এই মাটি ব্যবহৃত হয়েছিল। তবে বাসনকোসন থেকে নিত্য ব্যবহার্য পণ্য উৎপাদন শুরু হয়েছিল আরও অনেক পরে। বর্তমান বিশ্বে এই মাটির তৈরি পণ্য একদিকে যেমন রাজকীয়, অন্যদিকে স্বাস্থ্যসম্মত, পরিবেশ বান্ধব এবং রুচিশীলতার পরিচয় বহন করে। বাংলাদেশে সিরামিক জাতীয় পণ্যের ব্যবহার কবে শুরু হয়েছিল তার সঠিক কোনো তথ্য নেই। তবে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশের অর্থনীতিতে প্রাণের সঞ্চার এনেছে এই শিল্প, যা অবদান রাখছে নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সর্বোপরি বাংলাদেশকে বিশ্ববাজারে নতুন করে চেনাতে। সিরামিক শিল্পকে মোটা দাগে তিনটি খাতে ভাগ করা হয়ে থাকে। সেগুলো হলো টেবিল ওয়্যার বা তৈজসপত্র, স্যানিটারি ওয়্যার এবং টাইলস। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো তৈজসপত্র উৎপাদন এবং এর বাণিজ্যের খুঁটিনাটি। সিরামিক মাটিকে অনেকে চীনামাটিও বলে থাকেন, কারণ ধারণা করা হয় চীনেই সর্বপ্রথম এর আবিষ্কার এবং ব্যবহার শুরু হয়, যা ধীরে ধীরে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। রাসায়নিক ও খনিজ উপাদান এবং অতি উচ্চ তাপমাত্রায় পোড়ানোর ফলে বিশেষ বিক্রিয়ার পর এটি স্বচ্ছ, শক্ত এবং অন্যান্য মাটির চেয়ে ভারী হয়ে থাকে। বাংলাদেশে এই মাটির বেশিরভাগই আমদানি করা হয়। দেশের নেত্রকোনায় এটি পাওয়া গেলেও তার গুণগত মান এবং চাহিদার বিবেচনায় খুব বেশি আকর্ষণীয় হয়নি উদ্যোক্তাদের কাছে। কাঁচামাল আমদানির পর বিভিন্ন প্রক্রিয়া মেনে এই মাটিকে করা হয় বাসনকোসন সহ নানা ব্যবহার্য তৈরির উপযুক্ত। মেশানো হয় বেশ কয়েক রকম রাসায়নিক, যা শুরু থেকে এই পর্যায়ে আনতে সময় লাগে অন্তত কয়েক ঘন্টা। এরপর নরম অবস্থায় নির্দিষ্ট মাপে ভাগ করে প্রস্তুত করা হয় তৈজসপত্র তৈরির জন্য। সিরামিক ওয়্যারগুলো তৈরি হয় সাধারণত বিভিন্ন র মেটেরিয়ালস দিয়ে। র মেটেরিয়ালসের মধ্যে ক্লে জাতীয় র মেটেরিয়ালস এবং স্টোন জাতীয় কিছু র মেটেরিয়ালস থাকে। ক্লে জাতীয় র মেটেরিয়ালসের মধ্যে আছে চায়না ক্লে, বল ক্লে, স্টোন জাতীয়র মধ্যে আছে যেমন কোয়ার্স, ফেলসফার, এই জাতীয় ম্যাটেরিয়ালস। এই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে একটা এটাকে মিলিং করে তারপরে এটাকে ফর্মিং সেকশন নিয়ে আসা হয়। এটা একটা ফর্মিং তৈরি করে ফর্মিং সেকশন নিয়ে আসা হয়, জিগার সেকশন নিয়ে আসা হয়। সেখানে বিভিন্ন ডাইসের মাধ্যমে সেটাকে শেপ দিয়ে সেটা বিভিন্ন আইটেমে যেমন 10 ইঞ্চি ডিনার প্লেট, তারপরে কাপ, সচার, এই জাতীয় প্রোডাক্ট তৈরি করা হয়। নির্দিষ্ট মাপে ভাগ করা নরম মাটি বসানো হয় বিভিন্ন ছাঁচ এবং মেশিনে, যা থেকে নিমেষেই তৈরি হয়ে যায় এক একটি থালা, বাসন, বাটি সহ আরও কত কি। এগুলো তৈরিতে যন্ত্রের পাশাপাশি শ্রমিকদের দক্ষতাও সমান জরুরি, কারণ প্রতিটি পর্যায়ে থাকতে হয় নিবিড় নজরদারি। নরম মাটি দিয়ে বিভিন্ন পণ্য তৈরির পর কয়েক ঘন্টা শুকানো হয় কারখানার ভেতরেই। এতে বেশ শক্ত হয় পণ্যগুলো।
সিরামিকের তৈজসপত্রের মধ্যে আবার দুটি ভাগ আছে, একটিকে বলা হয় পোর্সেলিন বা চীনামাটি, অন্যটি হল বোন চায়না। দুই কাঁচামাল দিয়ে তৈরি পণ্যের মধ্যে মৌলিক পার্থক্য হল পোর্সেলিন কিছুটা ভারী আর বোন চায়না কিছুটা হালকা এবং তুলনামূলক বেশি স্বচ্ছ। বোন চায়না চীনামাটিরই আরেক সংস্করণ, যাতে রাসায়নিক উপাদান কিছুটা ভিন্ন থাকে, তবে তৈরি প্রক্রিয়া প্রায় একই রকম। মাটির তৈরি পণ্য শুকানোর পর আরও কিছু রাসায়নিক ব্যবহার করা হয়। সারিবদ্ধভাবে অসংখ্য কর্মী এই প্রক্রিয়াটি সম্পন্ন করেন নিপুণভাবে। একে বলা হয় গ্লেজিং। এটি করলে পণ্যের ঔজ্জ্বল্য বাড়ে, এছাড়া স্থায়িত্ব বাড়াতেও এটি ভূমিকা রাখে। জিনিসটা লাগানোর আগে ভালোভাবে চেক করে নিই, চেক করার পরে যখন দেখি যে ওকে, তারপরে আমরা সেটাকে এই ডিগেসটা লাগাই। এই ডিগেসটা লাগানোর পরে এটাকে রাবারিং করা হয়। রাবারিং করার পরে এটাকে আমরা ঠিকমতো দেখে শুনে তারপরে ন্যাচারাল ড্রাইয়ের 2-3 ঘন্টা রাখি। কারণ হচ্ছে কি যে ন্যাচারাল ড্রাইং না করলে সেটা আবার ওই, যদি আমি ওভেনে দিই তাহলে সেখানে দেখা যায় যে এয়ার অ্যান্ড ওয়াটার থাকলে সেটা ওই জায়গাটাতে নষ্ট হয়ে যায় ডিগেসটা। সেই জন্য আমরা এটাকে ন্যাচারাল ড্রাইয়ের 2-3 ঘন্টা আমরা এই গাড়ি ট্রলিগুলোতে রাখি। রাখার পরে দেন আমরা আবার এটাকে কিছু চেক দিই কোয়ালিটিতে। চেক করার পরে যখন দেন ওকে করে, তারপরে এটাকে আমরা আবার ফায়ারিংয়ে গাড়ি ট্রলি সহ ফায়ারিংয়ে দিই। সিরামিকের তৈজসপত্র তৈরির কারখানা জুড়ে নানা রকম ব্যস্ততা চলে সারাদিনই, কারণ অসংখ্য পণ্য যেমন তৈরি হয় এখানে, তেমনি সমানতালে চলে গুণগত মান পরীক্ষা, নকশা এবং আনুষঙ্গিক কাজকর্ম। কাঁচামাল থেকে বিভিন্ন প্রক্রিয়া মেনে গ্লেজিং এবং শুকানোর পরের কাজ হল অতি উচ্চ তাপমাত্রায় পোড়ানো। সাধারণত সিরামিক্সের কারখানাগুলোতে পোড়ানোর জন্য একাধিক চুল্লি থাকে। পণ্যের মান, আকৃতি এবং নকশা ভেদে পোড়ানোর সময়সীমাও ভিন্ন ভিন্ন হয়। কোনো কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয় তাপমাত্রাও। এই চুল্লিগুলোর মূল জ্বালানি হল প্রাকৃতিক গ্যাস। উদ্যোক্তাদের মতে গ্যাসই হল সিরামিক কারখানার নিউক্লিয়াস, এর কোনো বিকল্পই নেই। তাই ভালো মানের পণ্য পেতে এই জ্বালানির প্রয়োজনীয় এবং নিরবচ্ছিন্ন সরবরাহ পূর্ব শর্ত। গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, এটা কিলিনের জন্য বাড়ছে ডাবলেরও বেশি। ইলেকট্রিসিটি খরচও বাড়ছে 3 গুণ গত 5 বছরে। তো এ কারণে সপ্তাহ জেনারেটর কিলন এসেনশিয়ালগুলি আমরা জেনারেটর বেস করি, বিকজ গ্যাস সাপ্লাই, গ্যাসের কোয়ালিটিও সেখানেও ইনকনসিস্টেন্সি থাকে। সেখানে গ্যাসের প্রেশার যদি উঠানামা করে সেটি, তাতে কিলন এবং পাওয়ারের দুইটাই আপনার সমস্যা হয়। তো একে তো হলো প্রাইস এসকেলেশন, প্লাস হলো কনসিস্টেন্সি না থাকা প্রেশারের গ্যাসে অনেক সময় আননোটিস বন্ধ করে দেওয়া হয়, সেটাও আমাদের জন্য ক্ষতিকর। বাংলাদেশে সিরামিক্স পণ্যের কারখানা শুরু হয় 1958 সালে বগুড়ায়। তাজমা সিরামিক্স নামের ওই প্রতিষ্ঠানে সেই সময়ে ছোট পরিসরে কেবল তৈরি হতো পোর্সেলেন চীনামাটির তৈজসপত্র। এই খাতের ব্যবসায়ীদের সংগঠন বিসিএমইএর হিসেবে বর্তমানে 3 ধরনের পণ্য, টেবিল ওয়ার, স্যানিটারি ওয়ার এবং টাইলসের কারখানার সংখ্যা 60-এর বেশি। পাইপলাইনে আছে আরও 20টি। বর্তমানে চালু থাকা কারখানাগুলোতে কাজের সুযোগ হয়েছে অন্তত 5 লাখ মানুষের, যাদের অধিকাংশই দক্ষ। সুতরাং এটি অর্থনীতিতে যোগ করছে নতুন মাত্রা। শুধু তাই নয়, এই খাতে উদ্যোক্তাদের বিনিয়োগ ছাড়িয়ে গেছে 4,000 কোটি টাকা।
বাংলাদেশে মূলত এই শিল্পের যাত্রা শুরু হয় দেশীয় চাহিদাকে মাথায় রেখে, কিন্তু বর্তমানে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সগৌরবে শক্ত ভিত গড়েছে বাংলাদেশের তৈরি এই পণ্য। উদ্যোক্তাদের মতে গুণগত মানের বিচারে বহু দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশি পণ্য। তাই তো সৌদি আরবের রাজকীয় পরিবার থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডিনার পার্টিতে শোভা পায় বাংলাদেশের উৎপাদিত তৈজসপত্র। বর্তমানে এগুলো রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ 50টির বেশি দেশে। অলমোস্ট শূন্য থেকে যাত্রা সিরামিক ইন্ডাস্ট্রির জন্য। সেক্ষেত্রে যদি আমাদের সিরামিক ইন্ডাস্ট্রি এখন যারা ম্যানুফ্যাকচারার বা অপারেটার তাদের কথা চিন্তা করেন, তারা বলবো যে একটা দেয়ার ক্রিয়েটিভ এবং ধৈর্যশীল আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তারা অলরেডি করেছে। 2008 রেসিশনে ইটালি থেকে শুরু করে স্পেন এবং মেডিটেরিয়ান ইকোনমিগুলি চরমভাবে এফেক্টেড ছিল, তারা একটু ঘুরে দাঁড়াইছিল, বাট আবার এখন তাদের দেখা যাচ্ছে যে তাদের একটা মন্দা দেখা দিচ্ছে, স্লো ডাউন বলে তারা। জার্মান ইকোনমি ইজ দেয়ার বাট ডিমান্ড ইজ নর্ডিক কান্ট্রিগুলি, নরে, সুইডেন, সবাই বিশেষ করে ডিউরেবল আইটেম, উই হ্যাড এ গুড মার্কেট দেয়ার। শেষ 5 বছরে এই শিল্পের আয়তন বেড়েছে প্রায় দ্বিগুণ। সংগঠনের হিসাবে বর্তমানে কারখানাগুলোতে কেবল টেবিল ওয়্যার তৈরির সক্ষমতা তৈরি হয়েছে বছরে 25 কোটি পিস। বেড়েছে অন্যান্য পণ্য উৎপাদনের ক্ষমতাও, আর এই পণ্যের মূল্য সংযোজন প্রায় 65%। তাই তো একটা সময়ে আমদানি নির্ভর এই শিল্প এখন চাহিদার বড় একটা অংশের যোগান দিচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। কেবল দেশীয় চাহিদাই নয়, রপ্তানি করেও আসছে বৈদেশিক মুদ্রা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে 2018-19 অর্থবছরে এই খাত থেকে আয় হয়েছে প্রায় 600 কোটি টাকা। তবে সম্ভাবনা আছে আরও অনেক বেশি, কারণ বৈশ্বিক বাজারের চাহিদা বাড়ছে প্রতি বছরই, যা দখলে নিতে দরকার বেশ কিছু সময় উপযোগী নীতিমালা। ডোমেস্টিক মার্কেটের জন্য তৈজসপত্রের বা টেবিল ওয়ারের টোটাল ডিমান্ড আমি রাফলি ওভার দি ইয়ার্স এখন 300+ 400 কোটি টাকার মতো, আর 100 কোটি টাকার ইম্পোর্ট হয়। তো টোটাল ইজ 500 কোটি টাকা মার্কেট। মার্কেটটা গ্লোবালি, এটাকে আমি বলে একটা দ্যার ইজ এ কালচারাল শিফট। অ্যাডভান্স কান্ট্রিগুলিতে আপনারা জানেন যে এখন ওরিয়েন্টেশনটা কালচারালি ঘরে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, জাঙ্ক ফুডের ব্যবহার বাড়ছে, আপনার বিয়ে শাদির সংখ্যা কম হচ্ছে, ফ্যামিলি না। সুতরাং ডিউরেবল আইটেমটা ইট ইজ এ ফ্যামিলি বেজ, হোম বেজ, হাউস হোল্ড একটা আইটেম। তো সেক্ষেত্রে এই কালচারাল শিফট এটা আমাদের দেশেও হচ্ছে। এই শিল্পের জন্য এখনও অন্যতম প্রধান সংকট নিরবচ্ছিন্ন গ্যাস, যা সময় মতো এবং সঠিক চাপে না পাওয়ায় উৎপাদন ব্যাহত হয় প্রায়। এছাড়া প্রায় 100% কাঁচামাল আমদানি নির্ভর হওয়ায় দুশ্চিন্তা থেকে যায় সরবরাহ ব্যবস্থা নিয়েও। তবে গেল 10-15 বছরে যে গতিতে এই শিল্প এগিয়েছে তাতে বোঝা যায় ভবিষ্যৎ সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল। বহু উদ্যোক্তা এই খাতকে ঘিরে স্বপ্ন দেখেন দ্বিতীয় পোশাক খাত হওয়ার। তাছাড়া মানুষের জীবনযাত্রার মান এবং মাথাপিছু আয় বাড়ায় দেশের ভেতরেও বড় সম্ভাবনা দেখছেন অনেক উদ্যোক্তা।